মাঝে ও গোসাই আগে জনে ম সৃষ্টি তত্ত্ব জানবো বলে বাবা বাসনা আমার তিনি জলময় অবস্থায় ভেসে বেড়াতেন এ প্রান্ত থেকে ও প্রান্ত, সৃষ্টি ছিল না। তাহলে সৃষ্টিটা হলো কি করে? এই পৃথিবীতে দুটো জাত, নারী আর পুরুষ, আদার্স যেগুলো করেছে, হারি চন্ডাল মুচি ডোম ব্যাপার বামুন বৈষ্ণব যেটা করেছে, আমাদের সমাজ করেছে, জাত কিন্তু পৃথিবীতে দুটো। তাহলে দুটো জাতের মধ্যে কোন জাত আমাদের এই পৃথিবীতে প্রথম পা রেখেছিল? যদি দয়া করে বলেন গোসাই, আপনার এই ছেলে ধন্য হয়, আপনার কাছে জানতে চাইছি। তাই মহাজন বললেন, নারী পুরুষ বিশ্ব আছে, আমার
আমরা যে হেমন্ডাতে কিছুই তো দেখতে পাচ্ছি না, যদি কোথায় একটু সন্ধান দেন, যদি গুরু কৃপায় কিছু কিছু পাই, তাই মহাজন ভাষায় মহাজন বললেন Thank you.
কপি না থাকে আমার ক্ষমতা আছে আমার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই তুমি যখন বিশ্বাস যাবে তো না করবে তুমি তখনও ছেড়ে যেতে পারো তুমি বসলাম পরম বসলাম তোমার সঙ্গে কারো তুলো হলে হয় না বাবা তা ভগবান তোমার কাছে বিরাজমান তুমি সদা সর্বদাই শাসন করছো বাবা তাই আমাদের মতো হতে পাগাতে না বলাই তাই মাঝে মধ্যে কারণের জন্য পুরো সৃষ্টি তত্ত্ব জানবাই পাচনা আমার সৃষ্টি তত্ত্ব জানবাই পাচনা আমার এই নারী পুরুষ বিশ্ব মাঝে বলো নারী পুরুষ বিশ্ব মাঝে আগে জানব বলো সৃষ্টি তত্ত্ব জানব জয় গুরু জয় গুরু জয় গুরু আসেন আমার গোসাই।